ব্যাংকগুলো তো পাচ্ছে না, আমি দেশের বাদ দিলাম, আমার তো বিদেশের উপর অনেকে ভরসা করে, তারাও তো পাচ্ছে না। এখানে কি আমাদের দেশে তারা ব্যবসা করছে কি? এই ICICI ব্যাংক, তারা যারা আমেরিকান ব্যবসা করছে তারা পাচ্ছে, ইন্ডিয়াতে পাচ্ছে না কেন? অর্থাৎ সেই আইনের কথাই বলবেন, কারণ ডেটা লিকেজের ব্যাপারটা কিন্তু শুধু এই ব্যাংকে হচ্ছে তা না, ইভেন আপনার ধরুন IRCTC-র মতো সাইট, সেখান থেকে ডেটা লিকেজ হচ্ছে। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছিলাম যে ডেটা, দেখুন আমাদের ভিকটিম এখানে, ক্রাইম এখানে, গ্রাহক এখানে, ক্রিমিনাল এখানে, সবকিছু ইন্ডিয়ায়। সবচেয়ে মজার কথা হচ্ছে যে গেটওয়ে বা যে সার্ভার, মেন সার্ভার, সেগুলো কোথায়? আমেরিকায়। এটা কি কেউ কখনো লক্ষ্য করেছেন? এগুলো আমরা বোধহয় লক্ষ্য করি না। আজকে আপনি ধরুন আপনার একটা কার্ড হ্যাক হয়ে গেল, সেটা থ্রু নেট ব্যাংকিং হলো বা আপনার এটিএম কার্ড পাঞ্চ করতে গিয়ে হলো, যেভাবে হোক না কেন, আপনি যখন থানা দ্বারস্থ হচ্ছেন আপনি দেখুন যে আমাদের এই মানে প্রশাসন কতদূর অবধি আপনার জন্য লড়াই করতে পারবে। ফার্স্ট থিং, আজকে আপনার কার্ড হ্যাক হওয়ার পরে যখন আপনি কিছু বাউন্ডেশন থাকে, যখন ধরুন আপনি দেখলেন যে এই কার্ডটা আপনার জিমেলের থ্রুতে হোক, যেভাবেই হোক, আপনার পাসওয়ার্ড লিক হয়ে গেছে, কিছু হয়ে গেছে, আপনি যখন জিমেলের কাছে জানতে চাইলেন কিছু ব্যাপার, তখন বললো না আপনাদেরকে এমল্যাটের থ্রুতে যেতে হবে। বিভিন্ন এরকম বাউন্ডেশন পেরিয়ে কিন্তু আপনাকে আমেরিকান সার্ভারে পৌঁছতে হবে। ধরুন আপনার বাইরে থেকে কার্ডটা হ্যাক হচ্ছে, আপনি তার কাছে পৌঁছবেন কীভাবে? সেটা তো অনেক বাধা। তাহলে আমার কথা হচ্ছে যে এই সার্ভারগুলো সব কিছু আমাদের ইন্ডিয়ার মধ্যে নেই কেন? এটা তো গভর্নমেন্টের দায়িত্ব। আজকে আমার ব্যাংকের সার্ভার বলুন, জিমেলের সার্ভার বলুন, আপনি gmail.com, আমরা যেমন ধরেন yahoo.co.in, আপনি একটা খুব ইজিলি যে কোনো লোক, একটা নবিস লোক আপনি জানতে পারবে যে জিমেলের যদি আপনি হেডার চেক করেন দেখবেন আপনার সার্ভারের হেডার কিন্তু আমেরিকায়। আচ্ছা, মেল আপনার, সার্ভার আপনার আমেরিকায়। তার মানে আপনারই মেল যদি কখনো হ্যাক হয় সেখানেও কিন্তু আপনি আপনার সম্বন্ধে জানতে গেলে আপনাকে আমেরিকায় গিয়ে দৌড়ে গিয়ে খবর নিতে হবে। সেখানে কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্টের সেই ক্ষমতা নেই নিয়ে আসার, অনেক অনেকগুলো বাধা গিয়ে যেতে হবে। তার মানে কি হচ্ছে যে আমাদের সার্ভারগুলো বাইরে কাজ হচ্ছে, এখানে সিন্ধুকের চাবিটা রয়ে যাবে বাইরে বাইরে, তাহলে হ্যাক হলে এখান থেকে কোনোভাবেই টাকা ফেরত নিয়ে আসা সম্ভব না। আর এই জন্য আমার মনে হয় যে আমাদের ব্যাংকের গেটওয়ে নিজস্ব হতে হবে, প্রথম কথা। সার্ভারগুলো আমাদের ইন্ডিয়ার মধ্যে হতে হবে, আমরা বলছি আমরা এনক্রিপশনস বেস 256 পলিসিগত পুরো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আপনি সবকিছুর সার্ভারে দেখবেন লাস্ট কথায় আসবে আমেরিকান নেভি বা আমেরিকান আর্মি, সবকিছু তাদের হাতে, আমাদের হাতে কিচ্ছু নেই। অর্থাৎ এই জায়গাতে বলি এত যে কোটি কোটি টাকা, গরিব মানুষের টাকা, বড় লোকের কোনো কিছুই নিরাপদ না। আপনি যে যতই বড় বড় কথা আমরা বলছি যে হ্যাঁ এত আমরা নিরাপদ, হ্যাঁ এত আমরা টাকা এই খাতে খরচা করছি, এই এই খাতে খরচা করছি, আমরা বিস্তারিত আবার আলোচনায় ফিরবো। আপনারা দেখছেন আর বিশেষ অনুষ্ঠান এটিএম জালিয়াতি, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। আমরা অনুষ্ঠানে এখন যেটা সাইবার ক্রাইম বিশেষজ্ঞ মোহাম্মদ রেজা আহমেদ এবং সুশোভন মুখার্জি আজ শোনাচ্ছেন, তাতে বোধহয় কতদিন থাকবে সেটা সুরক্ষিত আমরা জানি না, আমাদের কষ্টের পয়সা। ঠিক যেমনভাবে আলোচনাতে ফিরবো তার আগে এই কথা বলতে গিয়ে আরেকটি ঘটনা দেখাবো। তেঘরিয়াতে একটি ঘটনা দেখিয়েছিলাম কীভাবে 72,000-82,000 টাকা প্রতারিত হয়েছেন, তিনি চলে গেছেন না জানতেই। আরেকটি ঘটনা আজ থেকে অনেকটাই বড়, এই যাদবপুর সন্তোষপুরে, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে SBI শাখা, সেখান থেকে মানিক মণ্ডলের 2,00,929 টাকা তিনি হঠাৎ করে তিনি জালিয়াতি হয়েছে, তিনি বুঝতে পেরেছেন তার টাকা কেউ নিয়ে নিয়েছে, ব্যাংক পরিষ্কার বিষয়টি জানাতে পারেননি। আমরা আলোচনাতে আসার আগে এই মানিকবাবুর সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি তানিয়া নাগ, এবার দেখব। শহরে ফের এটিএম জালিয়াতির শিকার, আর এবার শিকার হলেন সন্তোষপুরের মৃণাল মণ্ডল, তিনি আমাদের সাথে রয়েছেন। ঠিক কি হয়েছিল সেদিন, কখন জানতে পারলেন যে এইভাবে একটা এটিএম জালিয়াতির শিকার হলেন আপনারা? জানতে পারলাম তো 17 তারিখে জানতে পারলাম, পাসবই যখন আপডেট করলাম তখনই জানতে পারলাম যে আমার এখান থেকে অ্যাকাউন্ট থেকে 2,19,938 টাকা হ্যাক করে নিয়েছে। আমার কাছে একটা 15 তারিখে লক্ষ্মী পূজনকে 3:24 নাগাদ আমাকে একটা ফোন করে, আমরা স্টেট ব্যাংক থেকে ফোন করছি, আপনার এটিএম কার্ডটা ল্যাপস হয়ে গেছে, নতুন কার্ড পাঠাবো, আপনার বাড়িতে সোমবারে পৌঁছে যাবে, আর আপনার এই যে কার্ডের নাম্বারটা বলুন আর CVV নাম্বারটা বলুন, বারবার করে CVV নাম্বারটা জানতে চাইছিলো। আমি বললাম যে আপনাদের কেন আমি তথ্য জানাবো, হ্যাঁ আপনি তো আমার পার্সোনাল ব্যাপার, এটা আপনাকে কেন জানাবো? বলেন আমি আমরা আর আমি বললাম যে আপনার আজকে তো লক্ষ্মীবার, লক্ষ্মী পুজো, আজকে তো ব্যাংক বন্ধ, হ্যাঁ এখানে সব জায়গাতে ব্যাংক বন্ধ। বলেন আমি বোম্বে থেকে করছি, হেড অফিস থেকে করছি, আপনি যদি না দেন তাহলে আপনার ব্যাংকটা আমরা লক করে দেবো,
কোনো টাকা ট্রানজ্যাকশন করতে পারবে না, আপনার চেক দিয়েও টাকা তুলতে পারবে না, এটিএম তো দূরের কথা, চেক দিয়েও টাকা তুলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কোনো তথ্য কি দিয়েছিলেন তারপর? আমি কোনো তথ্য দিইনি তো, দিইনি বলেই তো আমাকে ইয়ে করাচ্ছেন, ধমকি দিচ্ছিল আমার টাকা ওরা ব্লক করে দেবে, কোনো টাকা তুলতে পারবো না, ট্রান্সফার করতে পারবো না। তখন আমি বললাম ঠিক আছে আমি ইয়েতে যাচ্ছি, যাদবপুরে যাচ্ছি, আমি সোমবারে গিয়ে ব্যাংকে গিয়ে আমি খোঁজ নিচ্ছি, আপনারা কী করে ব্লক করেন দেখুন। ঠিক আছে, তারপরে ওরা ছেড়ে দেওয়ার পরে তারপরে রোববার গেল আপনার ইয়ে লক্ষ্মীর পরের দিন রোববার ছিল, ব্যাংক বন্ধ। সোমবারে আমি 12:30 নাগাদ গেলাম ব্যাংকে, গেলাম ব্যাংকে একটা কাজ ছিল আমার করে আমি ওই পাসবুকটা আপডেট করে নিচ্ছিলাম। আপডেট করে দেখি যখন আমার ইয়েতে ব্যাঙ্গালোর 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 করে লেখা আছে, আর আইজ্যাপ আর আই অ্যাপ এই দুটো ট্রানজ্যাকশানে 10,000, 5,000, 4,999 এইভাবে 42 বার মানে ট্রানজ্যাকশান হয়েছে, টাকা তুলে নিয়ে গেছে। আমি কিন্তু আমার কাছে অ্যালার্ট কোনো মেসেজ আসেনি, আমার রেজিস্টার্ড মোবাইলে কোনো মেসেজই আসেনি। ব্যাংকে তার ব্যাংকে সারা ব্যাংকের ম্যানেজারের কাছে দেখা করেছিলাম যে আমার এই অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা চলে গেল, আপনি নিশ্চয়ই জানেন। তখন ব্যাংকের ম্যানেজার বলছে না এটা আমাদের কিছু করণীয় নেই, আমি আপনাদের কোনো দায়িত্ব নেই, আপনার ব্যাংকে দিলে আমার টাকা রাখবো কেন, আমার কোথায় টাকা রাখবো, বাড়িতে রাখলে আমার টাকা চলে যেত না, চোর তো চুরি করতে আসতে পারতো না বাড়িতে। একদিকে এটিএম জালিয়াতি, অন্যদিকে ব্যাংক এবং পুলিশের চূড়ান্ত অসহযোগিতা, এরই মধ্যে সাধারণ মানুষ কোথাও গিয়ে যেন অসহায় হয়ে পড়ছে। কিভাবে এই ব্যাংক জালিয়াতি, এটিএম জালিয়াতি কবে মিটবে, সেই প্রশ্ন কিন্তু রয়ে গেল। ক্যামেরায় সৌমেন ঘোষালের সাথে তানিয়া নাগের রিপোর্ট, আই নিউজ নেটওয়ার্ক, কলকাতা। কি বলবেন? হ্যাঁ বলুন, আচ্ছা বলুন, এই যে পুরো ঘটনাটি শুনলেন, বললেন ঘটনাটির মধ্যে তো ওইটাই ফুটে উঠলো যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, সাধারণ মানুষের খুব অসহায়তা, মানে ব্যাংক তার দায়িত্ব স্বীকার করছে না, পুলিশ সহযোগিতা করতে চাচ্ছে না, সাধারণ মানুষ তাহলে কি করবে? অথচ যাদের কাছে আমরা ভরসা করে টাকা রেখেছি তাদেরই তো দায়িত্ব এটাকে রক্ষা করার এবং আমাদেরকে সেই ভরসা দেওয়ার যে যাতে আমরা এখানে টাকা রাখাটা কন্টিনিউ করতে পারি। কি বলবো, আমি একটা কথা বলি, আমি ওনার কথাগুলো শুনছিলাম, উনি বললেন যে আগামী দিন রবিবার ছিল, তারপরে সোমবার আমি যাবো থানা ব্যাংকে, তারপরে গিয়ে আমি কথা বলবো। অথচ তার মধ্যে এখানে আমি ক্লিয়ার হলাম না যে হ্যাকিংটা কি তার মাঝখানে হয়েছিল না তার আগে হয়েছিল, সেটা আমি বুঝতে পারলাম না। কিন্তু মজার কথা হচ্ছে উনি বলছেন যে আমি কোনো পিন নাম্বার শেয়ার করিনি, শেয়ার করিনি বলছেন। হ্যাঁ উনি বললেন এই কথাটা, আমি শুনলাম যে উনি পিন নাম্বার শেয়ার করেননি, তো পিন নাম্বার শেয়ার করলেন না অথচ ব্যাংকের হ্যাক হলো। এবং উনি একটা কথা মানে আমি লক্ষ্য করলাম, উনি বলছেন যে আমার কাছে কোনো ইনফরমেশন বা কোনো SMS অ্যালার্ট মেসেজ আসেনি। তাহলে এখানে আমার একটা কোশ্চেন আছে যে নিশ্চয়ই এর আগে ওনার যতবার ট্রানজাকশন হয়েছে তার কাছে মেসেজ এসেছে, এই জন্য কথাটা উনি বললেন, নাহলে বলতেন না, আমি ওনার কথাগুলো ফলো করছিলাম। তাহলে এখন আপনি ভাবুন, উনি বলছেন আমার কাছে কোনো অ্যালার্ট মেসেজ এলো না অথচ টাকাটা উঠে গেল, অথচ আমি তাকে পিন নাম্বারও দিলাম না, এখানে কিছু সন্দেহ কি থাকে না যেখানে কোনো ব্যাংকের লোক জড়িত আছে কিনা? আমি কথাগুলো কেন তুলছি, অ্যারাইজ করছি, দেখুন এখানে কেউ যদি ভুল করে এটিএম এর নাম্বার, এটা প্রায়শই হয়, আমি এর আগে অনেকগুলো প্রোগ্রাম করেছি এটিএম জালিয়াতি নিয়ে, সেখানে এই ধরনের কথা আমি বারবার বলতে বাধ্য হয়েছি যে ঠিক আছে এটিএম এর কেউ যদি ফোন করে জিজ্ঞেস করে যে তোমার পিন নাম্বার বলো, ডেট অফ বার্থ বলো বা কার্ড নাম্বার বলো, সেটা ভুলে বলবে না, এগুলো তো বারবার বলা হয়, এখানে উনি বলেননি বলছে। তাহলে এরপরে লোকটাকে দায়ী আমরা কিভাবে করবো? আমার কথা হচ্ছে যখন একটা আমি সেগুলো আমি পয়েন্ট গুলো আমি সেগুলো শুনে আমি বলতে চাইছি যে কেন আমরা দায়িত্ব নেব না, কেন গ্রাহকরা দায়িত্ব নেব না, একটা কার্ড থেকে 42 বার দিনে ট্রানজাকশন হবে কেন? কারণ আপনারা সবাই জানি যে RBI এর রুলস অনুযায়ী প্রত্যেকটি কার্ডে একটা লিমিটেশন থাকে এবং প্রত্যেকটি ব্যাংকের এই সিস্টেম আছে, SBI এর আছে, HDFC আছে, প্রত্যেকটি ব্যাংকে আছে, কিছু কিছু ব্যাংকে ভার্চুয়াল কার্ড নাম্বার জেনারেশনের সিস্টেম আছে, সেখানে কেমন করে দিনে 42 বার ট্রানজাকশন হলে টাকা উঠলে ব্যাংক কেন আটকালো না সেই টাকাটাকে, বা কেন তাকে ফোন করলো না গ্রাহককে যে আপনি কি যেমন আমার HDFC ব্যাংকে কি হয়, রাত যদি আমি 3টের সময় বা ভোর দুটোর সময়, আমি যেহেতু নিশাচর, আমি রাত 2টের সময় কোনো কিছু একটা ব্যাংকে আমি হয়তো বাইরের কোনো একটা কান্ট্রি থেকে কিছু পারচেজ করছি, সঙ্গে সঙ্গে কিন্তু একটা ফোন আসে যে আপনি কি নাম্বারটা টাইপ করছেন, হ্যাঁ আমি করছি, ওকে ইটস ওকে। তাহলে একটা কার্ড থেকে 42 বার আপনার টাকা ট্রানজাকশন হচ্ছে বা উঠানো হচ্ছে, সেখানে ব্যাংক কোনো কিছু স্টেপ নিল না, এবং সবচেয়ে মজা করতেছে সেই সময় তার কাছে অ্যালার্ট মেসেজও গেল না, হ্যাঁ এটা কিরকম ধরনের, এখানে কি আমার, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে একজন ব্যাংকের কাস্টমার, আমি ব্যাংকে রিলাই করি বলেই তো টাকা রাখি, আমি ব্যাংকে রাখি, উনি তো বলছেন যে আমি তো ব্যাংকে ডাকাতি হবে, ঘরে ডাকাতি হবে বলে আমি ব্যাংকে রাখি, তাহলে তো ব্যাংক ডাকাতি করছে রীতিমতো, আমার কাছে এলো না, তার মানে আগে আসতো, এখন এলো না,
তার মানে এখানে কিছু একটা গন্ডগোল আছে। এবং আরেকটা কথা বলি, মানে দেশীয় গোলমাল থাকতে পারে, দেশীয় গোলমাল গোলমাল তো আছে, থাকবে না আছে, আমি বলতে পারি, মানে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই ধরনের গোলমাল আছে। কারণ এখানে একটা মজার কথা আছে, আমি শেয়ার করছি সবার সঙ্গে। কখনো কি কেউ চিন্তা করেছেন যে এটিএম এই কার্ডগুলো নির্মাতা কারা, ম্যানুফ্যাকচারার কারা? নিশ্চয় ব্যাংক করে না। এটিএম কার্ডগুলো তৈরি করে কারা? কোনো কোম্পানি তৈরি করে, থার্ড পার্টি তাদেরকে দেওয়া হয়। যে কোম্পানিগুলোকে এটিএম কার্ড তৈরি করতে দেওয়া হয় তাদের রিলায়েবিলিটি কতখানি, এটা কি কেউ আমরা ভেবেছি কখনো? বা ব্যাংক কখনো দেখে যে কোন কাকে, রাম স্যাম যদু মধু কাকে কার্ড তৈরি করতে দিল? সেই কার্ডের মধ্যে কিছু এমন ইনফরমেশন আছে কিনা, সেটা অন্যভাবে ট্রান্সফার হবে কিনা সেটাও আমরা জানি না। যেমন ঠিক তেমনি কার্ডটা যখন রাইট করা হচ্ছে ব্যাংকের মধ্যে, তখন ওই ব্যাংকের, এখন আমরা নিশ্চয়ই জানেন যে অনেক ব্যাংক পার্মানেন্ট এমপ্লয়ি নেওয়ার জায়গায় টেম্পোরারি এমপ্লয়ি ইউজ করে, ছ মাস কন্ট্রাকচুয়াল, যেগুলোকে বলি কন্ট্রাকচুয়াল বেসে আপনার বিভিন্ন এমপ্লয়িকে নিয়োগ করছে। সেই এমপ্লয়িগুলো সাত মাস আজ এই ব্যাংকে আসে, আট মাস পরে দেখা গেল আর একটা ব্যাংকে গিয়ে জয়েন করলো। সেই ছেলেগুলো যারা আইটি ছেলে, তারা তাদেরকে হয়তো দায়িত্ব দেওয়া হচ্ছে ব্যাংকের কার্ড পাঞ্চিংয়ের, মানে আপনার রাইটিংয়ের, মানে ব্যাংকের ওই এটিএম কার্ডের নাম্বার, এটিএম কার্ডের পিন নাম্বার, যারা রাইট করছে তাদের উপরে ভরসা কিভাবে ব্যাংক করে, কিভাবে তাদের হাতে পুরোপুরি ছেড়ে দেয়। এমন তো না যে তাদের দ্বারা নাম্বারগুলো, ডেটাগুলো লিক হচ্ছে, হতেই পারে, তাই না? ওয়ার অল হিউম্যান বিইংস, আমাদের দ্বারা হতেই পারে, কার মনে পাপ নেই, কার মনে ছুরি নেই। আমি এই জায়গা থেকে কার্ডের কথা যখন উঠলই, আমি সুসন্দ আমি আপনার কাছে আসবো যে এটিএম কার্ড তো অনেকগুলো আমরা দেখছি। একটা যেমন হচ্ছে আমরা যে রুপে কার্ড বলা হচ্ছে, মাস্টার কার্ড বলা হচ্ছে, ভিসা কার্ড আমরা ব্যবহার করছি, ডেবিট কার্ড ব্যবহার করছি, এই কার্ডগুলোর মধ্যে যাই হোক না কেন, তার মধ্যে কোনো কি ভিন্নতা আছে? তার মধ্যে কোনোটাকে কেউ নির্ভরশীল মনে হয়, এই যে আমার এই কার্ডটা থাকলে আমি অনেকটা নিরাপদ থাকতে পারি, আছে কি না? ভিসা মাস্টার এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল কার্ড, তার ইন্ডিয়ান ভার্সন হচ্ছে রূপে, বাট টেকনোলজি ওয়াইজ বা মেথোলজি ওয়াইজ সবটাই সেম। বাট রূপে যেমন ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট হবে না, ভিসা যেমন সব জায়গায় অ্যাকসেপ্ট হবে, সেই জায়গাতে ইন্টারন্যাশনাল বেঞ্চমার্কিং অনুসারে বলা যেতে পারে ভিসা বা মাস্টার, আদারওয়াইজ টেকনিক্যালি খুব একটা তফাৎ নেই। বাট এই যে এখন যে অ্যাটাকগুলোর কথা বলা হচ্ছে, এই সময় সেশনটা হাইজ্যাক করা হয়েছিল বলেই ওই কোনো ব্যাংকের সার্ভারও সেইটা ট্র্যাক করতে পারেনি, এবং যার ফলে মেসেজ বা অন্য কিছু যায়নি। এটার জন্য যেগুলো করার দরকার, এটা হচ্ছে ব্যাংক একটা সিস্টেম যখন ইমপ্লিমেন্ট করছে, বিভিন্ন ধরনের অ্যাটাক হতেই পারে, কারণ 100% সিকিউরিটি আমরা কোনো কিছু দিয়ে করতে পারবো না, গ্র্যাজুয়ালি হতেই পারে থ্রেট। তার জন্য আমাদের একটা মেকানিজম করা দরকার, যেটাকে বলা হয় ভিএপিটি, ভালনাবিলিটি অ্যাসেসমেন্ট পেনিট্রেশন টেস্টিং। এটা ব্যাংকের যে ক্রিটিক্যাল অ্যাসেটগুলোর উপর পিরিয়ডিক করা উচিত, এবং তার রিপোর্ট তাদের রিপোজিটরিতে রাখা উচিত, এবং সেগুলো যদি না করা হয় এরকম অ্যাটাক হতেই পারে। কিন্তু অ্যাটাকটাকে আমরা প্রিভেন্ট করে এটাকে যে আটকাবো, ওইটা তাদের সেটা করা হচ্ছে না বলেই এই ধরনের সমস্যা। না, এবার আমি একটা কথা বলি মাঝখানে, আপনি ওই কার্ড, আমি একটু না না আমি সেইটা আমি আনসার দিচ্ছি, আমি সেই আনসারটা দিচ্ছি যে না, কার্ড কোনোটাই সুরক্ষিত না। আপনার রূপে বলুন, ভিসা বলুন, সেটা আমেরিকায় তৈরি হোক, ইন্ডিয়াতে তৈরি হোক, সেটা বড় কথা না। করা হচ্ছে ডেটাটা লিক কিভাবে হচ্ছে। কার্ডটা সুরক্ষিত মানে কি, যে কার্ডের ভেতরে নাম্বার আছে, এনক্রিপ্টেড আছে, কেউ ডিক্রিপ্ট করতে পারবে না, সেরকম তো কোনো কথা না। কথা হচ্ছে আমি ভিসা কার্ড ইউজ করি বা রূপে কার্ড ইউজ করি, আমি ইমপ্লিমেন্টটা কোথায় করছি আগে সেটা দেখুন। আমি কি করছি, নেট ব্যাংকিং, নেট ব্যাংকিং কোনো একটা গেটওয়েতে আমি নাম্বারগুলো দিচ্ছি, আয়দার পেপ্যালকে দিচ্ছি, পেটিএমকে দিচ্ছি, বা যে কোনো একটা থার্ড পার্টি ওয়ালেটকে দিচ্ছি। তারা যে ডেটা নিয়ে কাউকে বিক্রি করছে না বা মিস ইউজ করছে না, এর দায়িত্ব কে নেবে? তার এখানে ভিসা কার্ড বা আপনার রূপে কার্ডের কোনো কিছু ব্যাপার থাকে না যে কোনটা হাইলি সিকিউরড, কোনো কিছুই সিকিউর না, কারণ ডেটাটা লিক অন্যভাবে হচ্ছে। কিন্তু কার্ড নিজে নিজে ইটসেলফ লিক করতে দেয় না, বা ইটসেলফ এনক্রিপ্ট করে সেটাকে আটকে রাখতে পারে না, আমরা লিক করতে বাধ্য হচ্ছি, কারণ ব্যাংকের কোনো নিজস্ব গেটওয়ে নেই। আমার কথা হচ্ছে, আমি একটা সেনকো জুয়েলার্স থেকে একটা কিছু আমি কিনবো, অনলাইন কিনবো, পারচেস করবো, আমি টাকাটা দিতে চাইছি আমার HDFC ব্যাংক থেকে, তাহলে আমার উচিত কি, ব্যাংকের উচিত হচ্ছে তার নিজস্ব গেটওয়ে থাকবে, সেই গেটওয়েতে আমি টাকা ট্রান্সফার করবো, সেখান থেকে পেমেন্টটা যাবে কার কাছে, সেনকোর কাছে। সেখানে না হয়ে আমি HDFC ব্যাংকের সমস্ত ইনফরমেশন দিচ্ছি কাকে, পেটিএম কে, বা দিচ্ছি কাকে, আপনার CCAvenue কে, বা বিল্ডেস কে, বা আমি পেপ্যাল কে, এদেরকে দিচ্ছি, তারা আমার ডেটা নিয়ে নয়শয় করবে না, কে গ্যারান্টি দেবে? দায়িত্বটা নিতে চাইছে না, যেহেতু আমার থ্রু দিয়ে আসছে, আমি খালি এগ্রিগেটর, আমি কোনো ইউজারের ডেটা বা কোনো দায়িত্ব নেব না, সেই দায়িত্ব নেওয়ানোর দিক থেকে গভর্নমেন্টের তরফ থেকে যদি কোন রকম পলিসি রূপায়ণ করা যায়, কারণ এটাকে কিন্তু আমরা যতই আমরা বলি ঠিক হচ্ছে না, আবার এটাকে আটকানো কিন্তু মুশকিল, যে ধরনের ইকোনমিতে আমরা গ্র্যাজুয়ালি যেতে চলেছি, এগুলো রাদার বাড়। হ্যাঁ, আমি সেই কারণেই তো বললাম, তাহলে ব্যাংকের নিজস্ব গেটওয়ে করছে না কেন, আপত্তিটা কোথায়? না, সে কোথায় আপত্তি, যদি না করেও তাহলে পেপ্যাল বা এদেরকে করতে হবে। আমি আর কতগুলো খুব সাধারণ বিষয় কিন্তু মানুষ জানতে চায়।
আমার মানে মনে প্রশ্ন আসে, বলুন এই যে আমি 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 আপনাকে দিয়ে শুরুটা করছি, যে মনে করুন এটিএমে এত কিছু বিষয় ঘটে যাচ্ছে, আমার পিন জেনে যাচ্ছে, টাকা বিষয়টা আমি মানলাম, এমনকি তাহলে তাহলে কি আমি এটিএম ব্যবহার করবো না? যদি আমি টাকার এটিএম ব্যবহার করলাম না, আমি টাকা যেমন ট্রানজাকশান করি ব্যাংকে, যেমন গিয়ে আমি আমার চেক দিলাম বা ব্যাংক থেকে ডাইরেক্ট আমি টাকা তুললাম, মানে কাউন্টার থেকে টাকাটা তুললাম, সেটা কি একেবারে নিরাপদ বলবেন? কি নিরাপদ? সেখানে চেকেও তো আমার সাইন ফ্রড হচ্ছে, চেকের সাইন জালিয়াতি করেও আজকের দিনে টাকা উঠছে। সুতরাং মানে আমি প্রোটেকশন করার জন্য কোনো জিনিস করবো না, এটা কোনোদিন রাইট মেথোডোলজি নয়। না না, এটা শুধু মেথোডোলজি, এটা হবেও না। আপনি কখনোই, আপনি নিজেও, আপনি যদি 10 বার বারণ করে, আপনি নিজেও কখনো ম্যানুয়ালি গিয়ে আপনি এভাবে পেন অ্যান্ড পেপার্স নিয়ে কাজ করবেন না, কারণ আজকে লোকেরা তো এত সময় নেই। যদি মনে করুন আমি টাকা জমা করলাম, যদি করলাম, যদি করলাম হবে না, এটা যদি হয়, আচ্ছা যদি হয় তাহলে কি আর বললাম, যদি যদি আমি ঠিক করলাম, সিদ্ধান্ত নিলাম, যত কষ্ট হোক না কেন, যত আমি ব্যাংকে যাবো, তাই ব্যাংকে গিয়ে টাকা তুলবো, সেটা তো এই যুগে সম্ভবই না, আইটি যুগে। সেখানে তো আপনার চেক জালিয়াতি হচ্ছে, চেক কি জালিয়াতি হচ্ছে না, এরকম আমরা খবর পাইনি, প্রচুর চেক জালিয়াতি হয়েছে, সাইন মিস ইউজ হয়, সেগুলো তো হবে, কিন্তু সেটা তো আসবে না ফিরে, সেই দিনটা ফিরে আসবে না, অতএব সেটা নিয়ে আমাদের বোধহয় না ভাবাই ভালো। মানে কারেন্ট পরিস্থিতিতে আমরা যেভাবে আপনার আজকে নেট ইউজ করছি, যেভাবে আমরা টেকনোলজি ইউজ করছি, হাইটেক ইউজ করছি, সেটাকে কিভাবে নিরাপদ করতে হবে, সেটা আমাদের থেকে সবচেয়ে বেশি দায়িত্ব। কেন আমি বেশি তর্কে জড়িয়ে যাচ্ছি, তার কারণটা হচ্ছে যে এখানে আমরা তো বুঝছি, কারণ আমি এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি, আমি জানি যে এখানে আমাদের ভূমিকা, মানে গ্রাহকের ভূমিকা, গ্রাহকের কোনো ভূমিকা নেই, কোনো ভূমিকা নেই, এটা সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ব্যাংক এবং গভর্নমেন্ট, এটাকে ওরা অস্বীকার করতে পারে না। কিন্তু তাহলে যে আমরা, অর্থাৎ আমরা যত কষ্ট করি টাকাটা বলি না আমার সুরক্ষিত আছে, অর্থাৎ আমি কিন্তু ব্যাংক যত বড় 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 কথা বলুক যে আপনাদের এতগুলো, আরে তারা নিজেই জানে না যে 6 লাখ হয়েছে না 32 লাখ হয়েছে, তারা এখন নিজেরা ইনফরমেশন দিতে পারবে না, সেটা এখন তর্কের বিষয়। দুইবারে আরো বেশি হয়েছে, সাপ্রেস করে, তারা সাপ্রেস করছে, কারণ তারা তো, আমি বললাম তো প্রত্যেকটি দেশে আপনার রুলস আছে যে কোনো কিছু ডেটা লিক হলেই সেটাকে অ্যাওয়ার করা পাবলিককে, আমাদের ইন্ডিয়া সেটা হয় না। অ্যাওয়ারের দিক থেকে আমি আমি আপনার কাছে প্রথমে শুরু করি, যে কি মনে হয় যে ঠিক আছে, এত তো বিপদ আছে, অর্থাৎ আমরা একেবারে ফুল প্রুফ বলে কিছু হচ্ছে না, আমরা নিরাপদ নয়, তারও মাঝে এটিএম কার্ড ব্যবহার করতে গিয়ে যা জালিয়াতি হচ্ছে, আমরা কি কি বিষয়গুলো সতর্ক থাকব বলে আপনার মনে হয়? সতর্ক থাকার খুব স্বাভাবিক, মানে গ্রাহক হিসেবে খুব সিম্পল কিছু জিনিস, যেমন অলরেডি খবরের কাগজেও আসছে যে আমরা গ্র্যাজুয়ালি পিনগুলো চেঞ্জ করব, রক্ষী না থাকলে সেই জায়গাগুলোতে আমরা একটু সতর্ক থাকব, যখন পিন দিতে যাচ্ছি বা যে এটিএমে টাকা তুলতে যাচ্ছি, কিবোর্ড বা এইসব জিনিসগুলোতে আমরা অনেক বেশি নজরে রাখবো। খুব বেসিক যতটুকু কমন সেন্স দিয়ে আমাদের করা সম্ভব এটুকুই আমরা করতে পারি, এর বাইরে কিছু করা না। এখানে না না, এখানে একটা, এখানে এখানে একটা শুধু বলছি, শুধু তো এটিএম আপনার নিরাপদ করলে হবে না, আমার আমরা তো নেট ব্যাংকিংও করছি, এবার আপনার সবাই তো আর এটিএম গিয়ে দূরে দূরে বাইরে জিনিস কেনে না, এটিএম তো শুধুমাত্র টাকা বের করার জন্য সেই সময় ইউজ করছে, একটা লোক কত টাকা বার করতে পারে, 10,000 টাকা 20,000 টাকা, সেখানে একটা লিমিটেশন থাকে যে এই বেলা এত টাকা হবে, ও বেলা অত, সেটা বড় কথা না। আমরা সবচেয়ে বেশি টাকা কিন্তু আজকে এটিএম এর থেকে বেশি তারপর লাইনগুলো অন্যভাবে কিছু একটা দিয়ে ফ্রড পেজ দিয়ে সেই পেজের মধ্যে আমাকে ঢুকিয়ে দিয়ে আমার ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে, এরকমও হয়। তো সেগুলো আমরা অ্যাওয়ার করতে পারি, সেগুলো আমরা শেখাতে পারি, লোককে জানাতে পারি, কিন্তু সেটাও বড় কথা না। আমি বারবার বলছি এইগুলো ছাড়াও, এগুলো খুব কম, অনেক এখন অনেক লোকই শিক্ষিত হয়ে গেছে, অনেক লোকই ইন্টারনেট ঘাটার সময় দেখে যে HTTPS আছে কিনা বা ঠিক মতো চেক করেই ঢোকে, এত বোকা না যে আমি জিমেলের সাইটে গিয়ে বা শুধুমাত্র HDFC ব্যাংকের লোগোটা এরকম একই রকম দেখতে আসে বলে টুক করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম, লোক এত বোকা না। কিন্তু কিন্তু সবচেয়ে বড় জায়গা, আমি তো বারবার এটাই বলার চেষ্টা করছি যে আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড কোথায় দিচ্ছি, এটা তো আমরা আগে দেখবো, আমরা কাকে দিচ্ছি, আমরা কিন্তু ব্যাংকে দিচ্ছি না। ধরুন আমি আজকে আলি এক্সপ্রেসে, সবাই জানে আলি এক্সপ্রেস খুব বড় সাইট বাইরে থেকে জিনিসপত্র কেনার জন্য, চায়নায় ওদের ইয়ে আছে, সার্ভার আছে, তার মানে আমি যখন ডেটাটা পাঞ্চ করলাম আমার ডেটা কিন্তু গিয়ে সোজা চায়নার সার্ভারে গিয়ে জমা হয়ে গেল। তারা হিউজ ইন্ডিয়ান লোকের, লাখ লাখ কোটি কোটি লোকের ইউজার আইডি পাসওয়ার্ড ডেলি কোথাকার ডেটাবেসে জমা হচ্ছে, কোথাকার সার্ভারে, সেটা হচ্ছে চায়নার, সেটা পাবলিকের হাতে তো নেই, আমাদের হাতে নেই। এবার চায়না যদি সেটাকে মিস ইউজ করে, সেটা কি আমার দোষ? চায়নাকে আটকাবে কে? সেটা গভর্নমেন্টের পলিসি থাকতে, আমার, আমি সেটাই বলছি যে চায়নায় আমার সার্ভার থাকবে না, উনি যেটা বলছেন যে আমি এই পয়েন্টে আসছি, যে আমি যদি আমার সার্ভার আমেরিকা বা চায়না থেকে বা জাপান থেকে ইন্ডিয়াতে নিয়ে চলে আসতে চাই, সেখানে প্রবলেম কিছু আছে নাকি, কোনো টেকনিক্যাল প্রবলেম আছে, কেন আনছি না তাহলে? যে জায়গাতে আমরা যেতে চলেছি ইন্ডিয়াতে আনলেও, জেনারেলি ব্যাংক ইন্ডিয়াতে যদি আনা হয়, ইন্ডিয়াতেও অনেক ব্যাংকে নেই তা নয়, তারাও সেটা কিন্তু নিজের ডেটা সেন্টারে না রেখে শেয়ার্ড
প্রোভাইডারের ডেটা সেন্টারে রাখছে, যেহেতু আমরা গ্রাজুয়ালি ক্লাউডে প্রোভাইডার রাখছে কেন, বেশি লাভের জন্য, লাভের জন্য না, কারণ যে ধরনের ফেসিলিটি দরকার ডেটা সেন্টারে, ব্যাংকের নিজের পক্ষে মেইনটেইন করা মুশকিল, 24/7 চালাতে গেলে যে ধরনের কুলিং, যে ধরনের পাওয়ার, যে ধরনের ম্যানেজমেন্ট করা, অপারেশনস করার দরকার, সেটা করতে গেলে তার খরচা অনেক বেশি। সেই খরচাটা ব্যাংক করবে না কেন, আমার পড়ার বক্তব্য, তারপর আমাদের ঠিকই টাকার কোনো ভ্যালু নেই, সেটা তো তাদের দায়িত্ব, সেটাই তো করতে হবে। ইন্ডিয়া বলা হচ্ছে, বড় বড় কথা বলা হয় যে ইন্ডিয়ার থেকে সব এত বেশি সিকিউরিটি নাকি আদার্স কোনো কান্ট্রিতে নেই, মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মধ্যে নেই, আমাদের যেরকম আছে, তাহলে এটা কোথায়? আর একটা কথা, আমার ইন্ডিয়ার মধ্যে সার্ভারগুলোর সুবিধাটা কোথায়? সুবিধাটা হচ্ছে, ধরুন ইন্ডিয়ার মধ্যে কি ক্রাইম হবে না সার্ভার হলে? নিশ্চয়ই হবে, আমি বলছি না যে ক্রাইম বন্ধ হয়ে যাবে, ক্রাইম হবে, কিন্তু এখানে প্রশাসন কি সুযোগটা পাবে, সেটা হচ্ছে ক্রিমিনালের দোরগোড়ায় পৌঁছতে পারবে, আইপিটাকে লোকেট করতে পারবে। আজকে বিদেশে থাকার জন্য হাজারটা রাউটার হয়ে ঘুরে 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 আইপি চেঞ্জ হয়ে হয়ে, আপনি নিশ্চয়ই জানেন এখন অনেক রকমের আপনার এই যে ফেসবুকের মতো, আপনি নিশ্চয়ই ব্ল্যাক বুক বেরিয়ে গেছে, নিশ্চয়ই শুনেছেন ডার্ক নেট, এই যে সাইটগুলো টোটালি কিন্তু প্রক্সি বেস, তার মানে অরিজিনাল আইপি বা অরিজিনেট আইপি ট্র্যাক করা আজকে ইন্ডিয়ান কোনো প্রশাসনের কাছে ভয়ঙ্কর দুঃসাধ্য ব্যাপার। সময় ডিজিটাল ওয়ার্ল্ডে সাধ্য মানে অসাধ্য কিছু না, অনেক সময় লাগবে, ততক্ষণে টাকাটা যেখানে নয় ছয় হওয়ার হয়ে যাবে। তার মানে কি আমাকে বিদেশে গিয়ে খুঁজে নিয়ে আসতে হচ্ছে কোথা থেকে, তো সেটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তারপর বললাম না, এম ল্যাটের থ্রুতে যেতে হবে, অনেকগুলো বাধা বিপত্তি, ইন্টারপোল, সিবিআই, সব একটা একটা করে বাধা পেরিয়ে গিয়ে আপনাকে ডেটাটাকে তুলে নিয়ে আসতে হবে বা আমাকে চোরকে খুঁজে নিয়ে আসতে হবে। সেটা যদি আমাদের ইন্ডিয়ার মধ্যে সার্ভারগুলো থাকে, তাহলে অ্যাটলিস্ট পুলিশ তো সুযোগ পাবে চট করে সেই দুর্ঘটনায় পৌঁছে যাওয়ার, রুটে পৌঁছে যাওয়ার, যে কোথা থেকে বা মানে অরিজিনেট আইপি যেখানে সেখানে তো পৌঁছতে পারবে, সেটা তো আমাদের হাতে নেই। টোটাল সিকিউরিটিটা বিদেশের হাতে আমরা তুলে দিই, অর্থাৎ আমরা কালো টাকা রাখতে গিয়ে সুইস ব্যাংকে যে নিরাপদ মনে করি, তা সুইস ব্যাংকের পরিচয় জানা যায় না, তাহলে এমন একটা বিষয় এটা তৈরি করতে হবে যে গরিব মানুষের কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা, সব ইয়ে কোটি কোটি টাকা অনেকে যারা আছে তার কিছু গেলে কি যায় আসে না, কিন্তু যে লোকটা কয়েক লক্ষ টাকা জীবনে সে সম্বলটুকু তার আছে এবং সে কোথায় সে টাকা রাখবে? আমাদের টেকনিক্যালটাই তো, টেকনিক্যাল ব্যাপারটা তো আমাদের নড়বড়ে, যে জায়গা এত বড় ডিজিটাল ইন্ডিয়া স্বপ্ন, কিন্তু আমরা সবচেয়ে অকেজ ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে। ইউজার পয়েন্ট অফ ভিউতে যেসব পয়েন্টগুলো আপনি বললেন, অনলাইন ব্যাংকিং ক্ষেত্রে আরো কিছু কিছু মেজার্স ইউজার করতে পারে, যেমন ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করছি, অ্যান্টিভাইরাসটা যেন সেখানে প্রপারলি রানিং আপডেট সহ, জানানোর কিছু নেই যে আমাদেরকে অ্যান্টিভাইরাস রাখতে হবে, ফায়ারওয়াল রাখতে হবে, প্রোটেকশন দিতে হবে, কিন্তু এগুলো তো ইন্টারনেট ব্যাংকিং আমি কত সংখ্যা করছি সেটাও বলছি না, আমি বলছি এটুকু করেও কি কোনো লাভ হচ্ছে? আমরা তো, আমার তো মোদ্দা কথা একটা জায়গায় যে আমরা ডেটাটা কোথায় দিচ্ছি, আমরা ডেটাটা তো আমরা মানে বাধ্য হচ্ছি অন্যের হাতে তুলে দিতে, থার্ড পার্টি এজেন্টের হাতে তুলে দিতে। এটা তাহলে তো পুরোপুরি সিস্টেমটাকে চেঞ্জ করতে, ভাবনাটাকে বদলাতে হবে এবং আইন মানে যে পুরোপুরি চেঞ্জ করে দিতে হবে, একেবারে সময় চেঞ্জ করতে হবে, যেহেতু সময় একেবারে শেষ হয়ে আসছে। আমি সুসম্মান, আমি আপনার কাছ থেকে শেষ করব, আপনার কাছে শেষ করে আসবো, যে আমরা তাহলে এখন এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে, আপনি কোনো কি প্রেসক্রাইব করবেন না, চুপচাপ আমরা চোখ বন্ধ করে বসে থাকবো, যা হোক হোক আমার কিছু করার নেই, আমি শুধু দেখে যাই আর রেগুলার চেক করে যাই ব্যাংকে? এগুলোকে করার জন্য, করার মতো যেমন একটা হচ্ছে, আমরা গভর্নমেন্ট বা এদের জন্য যেগুলো আমরা বলতে চাই সেগুলো আমরা বিভিন্ন সেশন বা ফোরামের মাধ্যমে সেগুলো আমরা প্রচার করার চেষ্টা করছি। যেমন আমরা ইনফোকন বলে একটা ফোরাম বানিয়েছি, যেগুলো নন প্রফিট ফোরাম, আমরা বাংলাদেশে একটা ওয়ার্কশপ করেছিলাম, সামনে 18 নভেম্বর কলকাতায় একটা আমরা ওয়ার্কশপ করছি, যেখানে বিভিন্ন ডোমেনের লোকজন, তাদের পেন পয়েন্ট, বিভিন্ন ওইএম, সবাইকে নিয়ে একটা নিউট্রাল ভিশনে আমরা সেটা নিয়ে আলোচনা করছি। এরকম ধরনের কিছু ব্যাপার আমরা নিজের তরফ থেকে করছি, রাজনৈতিক দলের মতো আন্দোলন করতে হবে, তৈরি ওঠে একটা প্রতিবাদ গড়ে ওঠে। রেজা কি মনে হয় আপনাকে শেষ করবো, সেই প্রতিবাদের যারা, এই সংখ্যাটা কতখানি হতে পারে আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন এটা, আম জনসাধারণ কতজন এই জায়গাটাতে এগিয়ে আসবে? সম্ভব না, মানে শুধুমাত্র টাকা সিকিউরিটির জন্য যদি একটা আন্দোলন করতে হয়, আমি টাকা যেখানে রাখবো সবচেয়ে তো বড় দায়িত্ব তাদের, তারা করবেন এটাকে, আমরা পাবলিক আমরা রাস্তায় নেমে চেঁচামেচি করব এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে? আমরা এভাবে করে এমন কিছু না, এটা এটা গভর্নমেন্টে না, এখন না না, এখানে ব্যাপারটা হচ্ছে ব্যাংকের নিজস্ব দায়িত্ব, আমার সে টাকা ইউজ করছে, তা আমার টাকায় তাদের সংসার চলছে, অর্থাৎ ব্যাংকের ঘুম ভাঙাতে হবে, ঘুম ভাঙাতে না, ঘুম অটোমেটিক্যালি ভাঙবে, যেটা সুসমন্দা বলছেন যে ঘুম ভাঙাতে হবে সরকারের, ব্যাংকের ঘুম ভাঙাতে হবে। আমি তোমার ঘরে টাকাটা রেখেছি, তুমি কেন এই অবস্থার মধ্যে ফেলছো আমাকে? আমি জানি না শেষ বয়সে আমার সঞ্চয়টা কি হবে, আমার সন্তানের লেখাপড়া কি হবে, কি হতে পারে, একটা ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অর্থাৎ আম দরবারে আম জনতা কিন্তু এই ক্ষেত্রে তো পুরোপুরি অসহায়,
অসহায় সহায় হতে পারে একমাত্র সরকারই। আমাদের এখানে থামতে হবে। আমাদের সঙ্গে ছিলেন সুশোভন মুখোপাধ্যায়, আপনাকে অনেক ধন্যবাদ, ছিলেন মোহাম্মদ রেজা আহমেদ, সবাই দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ।